হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল রান্নাটা করে দেখাবো। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তাই চলো ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি পার্শে মাছ, এখানে আমি 5 পিসের মতন নিয়েছি। পার্শে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর এর মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। এটা আমি 5-6 মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো, তারপর এগুলো ভাজবো। রান্নার জন্য আমি যে বাটা মশলা তৈরি করেছি তাতে আছে সর্ষে, এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কার সাথে বেটে রেখেছি আর পোস্তটাও আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। রান্নাটা আমি করবো সর্ষের তেলে। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। পার্শে মাছ সবসময় একটু বড় জায়গায় নিয়ে ভাজতে হয়, কারণ সাইজে একটু বড় হয় ওই মাছগুলো, তাই চেষ্টা করবেন একটু বড় পাত্রে তেল ভালোভাবে গরম করে মাছ ভাজার চেষ্টা করবেন। আর একবারে অনেকটা মাছ না দিয়ে 2-3টে করেই ভাজতে হবে। আর এক পিঠ ভাজা হয়ে গেলেই তবেই আমরা দ্বিতীয় পিঠটি ভাজব। আর এই মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই, ঝালের জন্য আমাদের হালকা গোল্ডেন ফ্রাই হলেই চলবে। মাছগুলো চারদিক দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি অল্প কালো জিরে দিলাম, 1 টিস্পুনের মতন এখানে কালো জিরে আছে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দেব অল্প হলুদ গুঁড়ো, এটা দিচ্ছি রেগুলার লঙ্কা গুঁড়ো। ঝালটা বুঝে দেবেন, কারণ বাটাতে আমাদের লঙ্কা দেওয়া আছে। তার সাথে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা পুরো কালারের জন্যই দিয়েছি। এবার অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাগুলো নিচে কোনোভাবে ধরে না যায়। জলটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা এখানে আমি সবটা দিচ্ছি না, আমি প্রায় 2 টেবিল স্পুনের মতন এখানে সর্ষে বাটা দিচ্ছি। আর পোস্ত এখানে আছে 1 টেবিল স্পুনের মতন পোস্ত বাটা আছে। পোস্ত বাটাটা দেওয়ার পর বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। এখন আমরা 2-3 মিনিট এই সর্ষে পোস্তটা মিডিয়াম ফ্লেমে এইভাবেই একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হাই ফ্লেম করে রাখলে কিন্তু মশলার টেস্টটা চলে যাবে, একটা তিতকুটি স্বাদ হয়ে যাবে, তাই ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখবেন। একটু তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে অ্যাড করছি নুন। নুনটা আন্দাজ মতন দিতে হবে। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, একটু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করছি আমি ফেটানো দই। এখানে ফেটানো টক দই আমি দিচ্ছি, 1.5 টেবিল স্পুনের মতন আমি ফেটানো টক দই দিচ্ছি। যারা দই দেবেন না, যারা টমেটো দিয়ে করবেন, তারা টমেটোটা যখন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তখনই তেলের মধ্যেই টমেটোটা পেস্ট করে দিয়ে দিতে হবে, তাহলে টমেটোর আর কাঁচা গন্ধটা থাকবে না। দইটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি একটু সামান্য চিনি দিলাম। এই যে কোনো ধরনের মাছের ঝালে নুন আর চিনির ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখার জন্য একটু চিনি দিতে হয়, এটা টেস্টটাকেও বাড়িয়ে তোলে। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে যেই বাটিতে করে আমি দই দিয়েছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে আন্দাজ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে যাবে তখন আমরা এর মধ্যে মাছগুলো ছাড়ব। আমি এখানে জলটা দিয়েছি, মাছগুলো সেদ্ধ করার মতনই জল দিয়েছি যাতে মাছগুলো এই সর্ষে বাটার ঝোলে ভালোভাবে ফুটতে পারে, সেই আন্দাজেই আমি জলটা দিয়েছি। জলটা
জলটা দেওয়ার পর আমাদের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি খুন্তির সাহায্যে চারিদিক দিয়ে ঝোলটা একটু একটু করে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে প্রায় 2-3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করব, বা হাই ফ্লেমও করে দিতে পারেন, এখন অসুবিধা নেই। আর যে যেরকম গ্রেভি ভালোবাসেন সেরকমই রাখার চেষ্টা করবেন। যারা আরেকটু মাখা মাখা পছন্দ করেন তারা জলটা কম দেবেন, আর টানানোর সময় আরেকটু বেশি করে টানিয়ে নেবেন, তাহলেই গ্রেভিটা অনেকটা কমে যাবে। আর যারা গ্রেভি পছন্দ করেন তারা আমি যেই আন্দাজে জল দিয়েছি সেই আন্দাজেই জল দেবেন। আর ফুটে যাওয়ার পর, এই যেমন আমাদের এক পিট ফুটে গেছে মাছটা ভালোভাবে, আমি দ্বিতীয় পিটটা ভালো করে উল্টে দিলাম। আমাদের সর্ষের ঝাল, পারশে মাছের সর্ষের ঝাল একদম রেডি। এটা গরম ভাতের সাথে সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে। তাহলে আজকের এই ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছেন, ভিডিওটি ভালো লেগেছে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করুন। ধন্যবাদ।